সব সমস্যা সুফল মিলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা সৌভাগ্যের দিশারিতে আপনাদের অত্যন্ত পছন্দের কাছের মানুষ এবং অবশ্যই আপনার ভাগ্যের দিশা বদলানোর মতো একজন মানুষ জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলালও রয়েছেন আমার সঙ্গে। আপনাকে স্বাগত দাদা। হ্যাঁ, চলে এসি প্রতিদিনের মতন। একদমই। এবং প্রথমেই যেটা আমাদের কাজ, পঞ্জিকা মতে দিনটা কেমন যাবে সেটা আমার সম্পূর্ণ বন্ধুদেরকে একটু বলে দিতে। অবশ্যই। আজকে 7ই আগস্ট, বাংলা তারিখ 32শে শ্রাবণ। আজ শুক্রবার। আজকে দীক্ষা ছাড়া কোনো ভালো কোনো কাজ নেই। আজকে সন্ধ্যেবেলা সত্যনারায়ণ ব্রত আছে, যদি পুজো করতে চান সত্যনারায়ণ পুজো সন্ধ্যে 6টা 4 থেকে 7টা 40এর মধ্যে সম্পূর্ণ করুন। আচ্ছা, এবার রাশিফল জানবো। প্রথম রাশি মেষ। খুবই ভালো আছে, খুবই ভালো করতে পারবেন, চেষ্টা চালিয়ে যান। বৃষ। বিষয়রাশি ক্ষেত্রে আপনাকে গুরুজনরা ভুল বুঝছে, আপনার অ্যাক্টিভিটি ভুল হচ্ছে, একটু সিরিয়াস হতে হবে। মিথুন রাশির ক্ষেত্রে আজকে খুবই ভালো দিন, আজকে বেশ কিছু উপহার, বেশ কিছু প্রাপ্তি, বেশ কিছু কাজ আজকে হচ্ছে, খুব ভালো। কর্কট রাশির কথা শুনেন। আজকে অনেক না দায়িত্ব নিতে হতে পারে আপনাকে, কেন দায়িত্ব নিতে তো পারেনি, আপনি দায়িত্ব নিন না এবং সেটা খুব সুন্দর করে পূরণ করুন। এরপরে সিংহ। সিংহ রাশির ক্ষেত্রে বেশি কিছু লাভ আশা না করে আজকে কর্মের দিন, আজকে আপনাকে লোকে ভুল বুঝছে, পুরনো কোনো বদনাম আজকে আপনাকে কষ্ট দিতে পারে। কন্যা রাশি। রাশির ক্ষেত্রে একটু বেশি কথা বলা বা বেশি জ্ঞান দেওয়া আপনার কিন্তু সমস্যা আছে, সবাই যে আপনার জ্ঞান খাবে সেটা তো নয়, আপনি নিজেরটাই নিজে রাখুন আর কি। তুলা রাশির ক্ষেত্রে আপনি ঠিকঠাক আছেন, ঠিকঠাক চলছেন, তবু প্রশংসাটা একটু কম আজকে আপনার কপালে। ওকে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক ক্ষেত্রে শুভ কাজে অর্থ ব্যয়, শরীর নিয়ে একটু ডিস্টারবেন্স আছে, খাওয়া দাওয়ার যত্ন নিতে হবে। আচ্ছা, এরপর ধনু। কথাবার্তার মধ্যে কিন্তু গন্ডগোল দেখা যাচ্ছে ইদানিং, আপনি খুব মানে যা মনে হচ্ছে তাই বলছেন, একটু ব্রেইন লাগাম টানতে হবে। হ্যাঁ, একটু মাথাটা আগে লাগান তারপরে কথাটা লাগান। মকর রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে সুনামের যোগ দেখা যাচ্ছে, ব্যবসায়ীরা মন্দির জায়গা আছে। কুম্ভ। কুম্ভ রাশির ক্ষেত্রে ভাগ্য আজকে আপনার সঙ্গেই আছে, যারা খাদ্যদ্রব্যের ব্যবসা করেন, ফুড প্রোডাক্ট বা যারা হোটেল লাইনে কাজকর্ম করেন তাদের জন্য আজকে দিন খুব ভালো। ওকে। সর্বশেষ রাশিতে চলে আসি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে একটু সাবধান হওয়া দরকার, মানে ধরুন কাউকে কথা দিয়েছেন, কথা রাখতে পারলেন না, তাহলে কি বিপদ হবে, লোকে তো আপনাকে ভুল বুঝবে, তা কথা দেবেন না, কাজটা করুন না। এই যে আপনার কাছ থেকে আমরা এই কথাগুলো জানতে পারি, আমার মনে হয় এই যে আগে থেকে যদি একটু শোনা যায়, জানা যায়, বোঝা যায়, তাহলে হয়তো আমাদের জীবনটা আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। আর তার জন্যই তো রয়েছেন শ্রীলালদা। আপনাকে আসতে হবে, একটা ফোন করে চলে আসুন, আর তার জন্য রইল ফোন নাম্বার। হ্যাঁ, 9830307720 আপনার মোবাইলে রেখে দিন, আর যদি মনে হয় ব্যথা আছে, কষ্ট আছে, তাহলে ফোন করে বুকিং করে আসুন, অবশ্যই আসতে হবে। আজকের মতো সৌভাগ্যের দিশারি এখানেই শেষ করছি।